আসসালামু আলাইকুম। আশা করি পৃথিবীর যে যে প্রান্তে আছেন এবং যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল জার্নি উইথ সাদিক দেখছেন, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের এই ছোট্ট ব্লগটি, এটা হচ্ছে ডাউনটাউন ভ্যানকুভার থেকে আমরা নদীর ওই পারে যাব এবং আমরা সি বাসে করে যাব। কিভাবে যাব, দেখতে কেমন এবং জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আশা করি আপনারা সাথেই থাকবেন এবং আজকের এই ছোট ব্লগটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক। আমরা স্কাই ট্রেনে ডাউনটাউন ভ্যানকুভার এসেছি, ওখান থেকে এবার সি বাসে করে নদীর ওই পারে যাব। তার মানে হচ্ছে এই সাইডটা হলো ডাউনটাউন ভ্যানকুভার এবং নদীর ওই পার হচ্ছে নর্থ ভ্যানকুভার। আমরা সি বাসে করে যাব, তো সি বাসে করে যাওয়ার যে অভিজ্ঞতাটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা নিশ্চয়ই আমাদের সঙ্গেই থাকবেন। সি বাস থেকে আমরা নামলাম, এটা একটা মজার অভিজ্ঞতা হলো।
এখানে এই প্রথমবারের মতো আমরা সিবাসে উঠেছিলাম। তো আশা করি আপনাদের সিবাসের ভিতরের এবং বাইরের সারাউন্ডিং দেখে আমার সাথে আপনাদের ভালো লেগেছে। তো আমরা এখন টার্মিনাল থেকে বাইরে বের হব, বের হয়ে কাছাকাছি একটু ঘোরাফেরা করব এবং আপনাদের সাথে শেয়ার করব। ট্রান্সলিঙ্কের কার্ড এখানে ইউজ করা যাবে, কম্পাস কার্ড আপনারা দেখেছেন। বাসেও আমরা এই কার্ড ইউজ করি, স্কাই ট্রেনে ইউজ করি। এখন সি বাসে ওঠার পরে আমরা ট্যাপ করছি, এভাবে খুলে যায় ডোর, তারপরে আমরা যেতে থাকি বাইরে অথবা ভিতরে। সি বাসের টার্মিনাল থেকে আমরা ট্যাপ করে বের হয়ে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এর পরের যে সি বাসটা, এটা এখন থেকে 13 মিনিট 10 সেকেন্ড পরে ছাড়বে। তো প্যাসেঞ্জাররা যারা আবার সি বাসে উঠবে তারা এই রাস্তা ধরে যেতে থাকবে। তো আমরা বের হয়ে দেখলাম এখানে অনেক বড় একটা প্লাজার মতো বিভিন্ন ধরনের শপ আছে, টুরিস্টিক্যাল অ্যাট্রাকশন, বিভিন্ন শপ যেখানে ফুড আইটেম এবং বিভিন্ন সুভিনিয়ার কেনা যায়। মানুষজন এখানে চলাফেরা করছে। ডাউনটাউন ভ্যানকুভারে বা ক্যানাডা প্লেসের নদীর ওই পাশ থেকে দেখতে কেমন দেখা যায় সেটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আর আজকে যেহেতু আমরা নদীর এই পারে এসেছি নর্থ ভ্যানকুভার, তো এখান থেকে কেমন দেখা যায় ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারা দেখতে পারেন। বেশ রৌদ্রোজ্জ্বল দিন, অনেক মানুষের সমাগম এখানে, সব কিছু মিলে আজকে বেশ ভালোই মনে হচ্ছে, একটু একটু সামারের ভাব এসছে। আরেকটা বিষয় এখানে যেটা দেখলাম আমার কাছে একটু অন্যরকম মনে হলো, কয়েক হাজার তালা এভাবে লাগানো আছে। এটা ওই প্রত্যেকে এখানে ভিজিট করার সময় একটা করে তালা এখানে রেখে যায়। এটা হয়তো বা এই কারণে যে পরের বার আবার আসলে যাতে দেখতে পারে, নিজের নাম লিখে এবং ইয়ারটা লিখে তারা লক করে এখানে এভাবে রেখে যায়। এটা একটা আনইউজুয়াল সিচুয়েশন মনে হলো আমার কাছে, কারণ এরকম এর আগে দেখি না, এটাই প্রথম। এটা হচ্ছে নর্থ ভ্যানকুভারের রাস্তা, নদীর গা ঘেঁষে এরকম বিভিন্ন সুউচ্চ বিল্ডিং, এবং তার চেয়ে লক্ষণীয় হলো এটা পাহাড়ি এলাকা এবং দেখতেই পাচ্ছেন যে অনেক ঢালু, উপরে অনেক উপরে উঠে গেছে পাহাড়ের একেবারে চূড়ায়। তো গাড়ি ঘোড়াগুলা সাবধানে চলাফেরা করে, কারণ কোথাও অনেক ডাউনহিল, কোথাও আপহিল, তো এইভাবে এরা অভ্যস্ত।
আজকে নর্থ ভ্যানকুভারে সারাদিনের ভ্রমণ কাহিনী তাহলে এ পর্যন্ত শেষ। আমাদের তো খুবই ভালো লেগেছে, আপনাদেরও আশা করি ব্লগটি ভালো লেগেছে। যদিও আজকে প্রি প্ল্যান ছিল না, হঠাৎ করে দিনের অবস্থা দেখে মনে হলো যে একটু সামারের মতো, তো সব কিছু মিলিয়ে ভাবলাম যে আজকের সিবাসে ভ্রমণ এবং নতুন একটা এরিয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সারাদিন আমরা চেষ্টা করেছি মোটামুটি আমাদের কাছাকাছি যে এরিয়াগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনাদের আশা করি ভালো লেগেছে, আমাদেরও কিন্তু অনেক ভালো লেগেছে। আপনারা সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে যেখানে আছেন নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।